আসসালামু আলাইকুম। বগুড়ার আলুঘাটির পাশাপাশি এই ডিম মুড়ির খাবার প্রচলনটাও রয়েছে। তো নানুকে দেখতাম সবসময় এটা বানাতে, নানুর কাছ থেকেই শেখা। তো চলুন দেখি কিভাবে বানাবো। প্রথমে পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ, সরিষার তেল, লবণ দিয়ে ভালোভাবে মেখে নিয়ে তারপরে ডিম ছেড়ে দিয়ে ভালোভাবে ফেটে নিতে হবে। তো নুহা দেখাচ্ছে কিভাবে ফেটে নিতে হয়, ও জেদ করছিল ওই কাজ করবে। তো এবার আমরা মুড়ি দিব পরিমাণ মতো, ভেজা ভেজা থাকা যেন ভেজা ভেজা থাকে একটু। তো এই তো মেখে নিয়ে এবার আমরা চুলোয় কড়াই বসিয়ে তেল দিব, দিয়ে আমরা এটাকে ছেড়ে দিলাম। তো দেওয়ার পর কাঁচা কাঁচা অবস্থায় চারিদিকে নাড়িয়ে দিতে হবে, উপর যেখানে উঁচু সেখানে ডাবিয়ে দিতে হবে, আর এভাবে মাঝারি আঁচে দিয়ে নাড়তে হবে। যখন এভাবে দিয়ে পাল্টানো যাবে তখন পাল্টাইতে হবে। এই তো গোল গোল হয়ে গেছে। তো অনেকে ঝুরঝুরেও খাইতে পছন্দ করে, আবার হচ্ছে একটু নরম বা একটু আপনারা ভাজা ভাজাও খাবেন, আপনাদের ব্যাপার। তো রেডি আমার ডিম দিয়ে মুড়ি পিঠা। তো নুহার তো খুব পছন্দের খাবার, আসলে সবারই খুব পছন্দের খাবার, ওর নুহার বাবারও অনেক পছন্দ করে। সো আপনারা বাসায় তৈরি করবেন, দেখবেন কেমন লাগে। আর সরিষার তেল দিলে আসলে অনেক মজা লাগে। তো আজকে এই পর্যন্তই, আবার আরেকটা ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।